একদিন চুচু বড় হয়ে যাবে, তখন ওর আর আমার দরকার থাকবে না। ওর পছন্দ করার অধিকার থাকবে, ও কোথায় যাবে হয়তো ও ওর মায়ের কাছে চলে যাবে, তখন আমার আরও কোনো কাজ থাকবে না, তখন আমার প্রয়োজন ফুরিয়ে যাবে না। দেখো, আর যাই হোক, তোমার জীবনে আমার যে কোনো প্রয়োজন নেই সেটা কিন্তু আমি জানি। কে বললো? আমি কি তোমাকে এই কথা বলেছি? না, তা অবশ্য বলোনি, কিন্তু আমি বুঝতে পারি। সম্ভুত শুক্র তুমি পারবে না কেন? না মানে তুমি না গেলেও কোনো অসুবিধা নেই, জুজু তো এতদিন একা একাই বাসা করে ফিরেছে। বাট সম্ভুত শুক্র তুমি হঠাৎ করে এরম রেশনিং জারি করলে কেন? কোনো কাজ বাজ পেয়েছো নাকি? কোনো চাকরি, মানে পার্ট টাইম কোনো জব? দাদাভাই, আপনি তো জানেন আমার কোনো চাকরির যোগ্যতা নেই। আপনি এটা বিশ্বাসও করেন যে আমি কখনো চাকরি পেতে পারি না, তাহলে এই কথাটা বলছেন কেন? আমি ওই তিনটে দিন নিজের একটা কাজ নিয়েছি। নিজের কাজ? কি নিজের কাজ? স্যার, বাবা, তোমারও নিজের কাজ? হ্যাঁ বাবা, আমি একটা ক্লাসে ভর্তি হয়েছি। ক্লাস? কিসের ক্লাস? গানের ক্লাস? কথা, আমি যে ক্লাসেই ভর্তি হই না কেন সেটা শুনলে তোমরা বিদ্রুপী করবে, সুতরাং কি ক্লাসে ভর্তি হয়েছি সেটা কি না জানলেই নয়? তবে আমি যে একটা ক্লাসে ভর্তি হয়েছি সেটা আমি সকলকে জানিয়ে দিলাম। কবে ভর্তি হয়েছ? কে ভর্তি করে দিয়েছে? অভিমন্যু? না বাবা, আপনার ছেলে সময় কোথায়? সে তো ব্যস্ত মানুষ, আর শুধু তো অফিসের ব্যস্ততা নয়, জুজুর মা এখন অসুস্থ, ওকে প্রায় প্রতিদিনই যেতে হয় ওর সঙ্গে দেখা করতে। তাই আমি ওকে আর বিরক্ত করিনি, ওকে জানাইনি, আমি নিজেই কথা বলে নিয়েছি, আর আমি নিজেই যাচ্ছি ওখানে ভর্তি হতে। তোমার সাহসটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কিসের সাহস বাবা? দাদা জিজ্ঞেস করছে কিসের সাহস, এ তো সাহসের প্রশ্নই নয়। আমার তো মনে হয় এটা একেবারে দুঃসাহস। নতুন বউ, তুমি কিসের ক্লাসে ভর্তি হয়েছো সেটা তুমি আমাদের কাউকে বলছো না, আবার তুমি যে কোনো ক্লাসে ভর্তি হয়েছো সে ব্যাপারে নাকি তোমার কথাবার্তাও হয়ে গেছে, কার পারমিশন নিয়েছো? মেজমা, প্রত্যেকটা মানুষেরই নিজের জন্যে একটা সময় থাকা উচিত, তোমাদের প্রত্যেকেরই আছে, তার জন্যে কি পারমিশন লাগে? আচ্ছা, এই বাড়িতে যদি ভাড়া করা, মাইনে করা কাজের লোকও থাকতো, তারও তো দু এক ঘন্টা বিশ্রামের জন্য সময় দরকার হতো। ধরে নাও না মেজমা, ওই দু তিন ঘন্টা তো আমার বিশ্রাম নেওয়ার কথা, আর ওই দু তিন ঘন্টাতেই তো আমি ক্লাসটা করছি, তোমরা ধরে নাও যে আমি বিশ্রাম নিচ্ছি। এই কি এত কথা বলছো? বাড়িতে একটু রান্না বান্না করছো বলে এত কথা? আমি শুধু রান্না বান্না করি না বাবা, আপনার চোখ কান খোলা থাকলে হয়তো দেখতে পেতেন, বা হয়তো একটু সদয় হলে বুঝতে পারতেন রান্না বান্না করতে করতে আমি এখন ঘরের সমস্ত কাজও সামলাই। আমার কিন্তু কাজ করা নিয়ে কোনো কমপ্লেন নেই, আমি কাজ করতে ভালোবাসি, কিন্তু
তার মধ্যেও তো অবসর লাগে, একটু ছুটি লাগে বাবা। অবসর না থাকলে চব্বিশ ঘন্টা একটানা তো কোনো মানুষ কাজ করে যেতে পারে না, তাই আমি দু তিন ঘন্টা ছুটি নিচ্ছি বাবা। আচ্ছা সেই অধিকারও কি আমার নেই? এই বাড়িতে সকলের যখন নিজের ইচ্ছেতে কাজ করার জায়গাটা রয়েছে, তারা নিজের ইচ্ছেতে স্বাধীন, নিজের ইচ্ছেতে অবসর নিতে পারে, নিজের ইচ্ছেতে বেরোতে পারে, তাহলে আমি কেন সেটা পারবো না বাবা? আমাকে আমাকে বউ করে নিয়ে এসেছেন মানে তো জেলে বন্দি করে রাখা নয়। কর্ণ, শুনতে পাচ্ছি বাবা, শুনতে পাচ্ছি। আমি তো প্রথম দিনই বলেছিলাম বাবা, এত বড় মেয়ে বউ করে আনছো, প্রতি পদক্ষেপে বুঝিয়ে দেবে, কারো কাছে মাথা নোয়াবে না। আলবাত মাথা নোয়াবে, মাথা নোয়াবে না বললেই হলো। এই তুই কোথাও যেতে পারবে না। আমাকে তো যেতে হবে বাবা, আমি তো কথা দিয়ে ফেলেছি। আর তাছাড়া আপনি এভাবে আমাকে আটকে রাখতে পারেন না। আলবাত পারি, তোমাকে আটকাতে পারি না মানে আমি পারমিশন না দিলে তোমার কোথাও যাওয়া হবে না। বড্ড বাড়াবাড়ি করছো, এবার বাড়াবাড়ি আমাকে বন্ধ করতে হবে। বাই দেবে। আচ্ছা নতুন বউ, তুমি যে এখনই বেরিয়ে যাচ্ছ, আজ বিকেলের চাটা কে করবে? মেজমা, আপনারা এতটা অক্ষম এটা ভাবতেও আমার ইচ্ছে করে না জান। আচ্ছা বিকেলের চাটুকু তো আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারেন না, তাছাড়া গোপালদা তো আছে, গোপালদাকে বললেই বানিয়ে দেবে। আমি আসার আগে কে চা বানিয়ে দিত, গোপালদা বা হয়তো আপনারা নিজেরাই বানিয়ে নিতেন? উত্তর শুনুন দাদা। আচ্ছা আমি তো কথার দিদি ভাইকে দেখেছি, ওরা তো মাঝে মধ্যে নিজেরা চা বানিয়ে নেয়। কথা, তুমি তো আইএস কমপ্লিট করেছো, কিন্তু আইএস তো হতে পারোনি, সেই তো হাউসওয়াইফ হয়ে থেকে গেছো তুমি। আচ্ছা বিকেলের এই চাটুকু বানানোর দায়িত্ব তো তুমি নিতে পারো, তাই না? কি বললে তুমি আমাকে? তুমি আমাকে এত বড় অপমান করলে, তোমার এত বড় সাহস? এতে সাহসের কি আছে কথা? আমি তো সত্যি কথাই বলছি, আর সেভাবে দেখতে গেলে আমি তো সম্পর্কে তোমার থেকে বড়, গুরুজন আমি তোমার। তুমি ভুল করলে আমি তো তোমাকে শুধরে দিতে পারি, পারি না? না পারো না, কারুর ভুল সংশোধন করার তোমার কোনো অধিকার নেই। তোমার ভুলকে সংশোধন করে তার ঠিক নেই। থাক না, থাক না মা, এত কথা বলার কি দরকার? কে কি করবে না করবে না এটা তোমার তো দেখার দরকার নেই গো। মা, সময় মতো আপনি উচিত কাজটা করেননি মা, সেই জন্য এখনো আপনাকে সকলের পায়ের তলায় থাকতে হয়। নিজের ছেলেদেরও ভয় করে চলেন আপনি মা। মা, আমি কিন্তু আপনার কাছ থেকে শিখেছি মা, কিন্তু এভাবে তো মানুষ বাঁচতে পারে না। মানুষের বাঁচার জন্যে তো নিজের জন্যে হলেও একটু সময় দরকার। বিয়ের আগেও আমি সেই সময়টুকুন পেতাম মা, আমি তখন গান শেখাতাম, আর এখন এখন আমি সেই সময়টুকুনিতে অন্য কিছু করতে চাই, কিন্তু সময়টা আমার চাই মা, সময়টা কিন্তু আমার চাই মা। চব্বিশ ঘন্টার জন্য যদি কোনো কাজের লোকও রাখা হয় কোটি টাকার বিনিময়ে, সেও কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে যেতে পারে না মা।
আমি কিন্তু অন্যায় কিছু চাইনি। আমি কিন্তু দু এক ঘন্টা ছুটি চাইছি বাবা। অন্যায় যদি কেউ চেয়ে থাকে সেটা আপনারা চাইছেন আমার ছুটিটা বন্ধ করে দিয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর কথা বলছো? আজ অব্দি এবারে কোনো বউ যা সাহস পায়নি। বাবা, এবারে কোন বউকে আপনি এইভাবে আইন কানুনে বেঁধেছেন আমি তো বুঝেই উঠতে পারছি না বাবা। আমার ঠিক কি অপরাধ? আমার অপরাধ কি আমি গরিব বাড়ির মেয়ে বলে, আমি লেখাপড়া জানি না বলে? আচ্ছা বাবা বলুন তো, আপনাদের বাড়িতে আপনাদের এই বউরা সবাই তো শোপিসের মতো ঘুরে ঘুরে বেড়ায়, ওরা তো এত লেখাপড়া জানে, কিন্তু এই লেখাপড়া তো কোনো কাজে লাগে না। তার থেকে বেশি তো আমি এই সংসারে বেশি কন্ট্রিবিউট করি লেখাপড়া না জেনেও। তাহলে লেখাপড়া জানার মানে কি বাবা? আর আমি যে এই লেখাপড়া কম শিখেছি তাতে তাতে আপনার কি ক্ষতিবৃদ্ধি হচ্ছে বাবা? লেখাপড়া যদি আমি শিখতামও সেটা তো কাজে লাগানোর কোনো জায়গা ছিল না। বাবা দেখুন, আমি কিন্তু আপনার সঙ্গে তর্ক করার জন্য এই কথাগুলো বলছি না, একেবারেই না। আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি, কিংবা হয়তো নিজে বুঝতে চাইছি। হয়তো আমি চাইছি আপনি একবার খোলা মনে ভেবে দেখুন। আপনি বাড়ির অভিভাবক বাবা, আপনার কথায় এই বাড়ির সমস্ত নিয়মকানুন চলে, সবাই আপনার কথা মেনে চলে। যাদের সেই নিয়মে ঘা লাগে না তারা প্রত্যেকে আপনার কাছে ভালো, আর যাদের ঘা লাগে যেমন আমি, এই যে আমি মেনে চলতে পারছি না তাই আমি দুটো কথা বলে ফেলছি। কিন্তু বাবা আমি কি ভুল কিছু বলছি? আপনি যে নিয়মগুলো আমার জন্য তৈরি করেছেন, যে নিয়মে আমাকে বাঁধতে চেয়েছেন, সেই নিয়মগুলো কি এই বাড়িতে মা ছাড়া কারুর জন্য চালু করতে পারবেন আপনি? যেদিন চালু করতে পারবেন সেদিন থেকে আমি এই বাড়ির প্রত্যেকটা নিয়ম মেনে চলবো। এটা একটা যৌথ পরিবার বাবা, আর যৌথ পরিবারে এক একজনের জন্য এক এক রকমের নিয়ম হয় না, প্রত্যেকের জন্য এক নিয়ম হয়। একটাই অনুরোধ বাবা, যেদিন এই যৌথ পরিবারে আপনি প্রত্যেকের জন্য একই রকম নিয়ম চালু করতে পারবেন আমি কথা দিচ্ছি আমি আমার কথার খেলাপ করব না, আমি প্রত্যেকটা নিয়ম মেনে চলব। কর্ণ, একে আমি কি বলবো? এত কথা ও শিখল কবে? সমস্ত কথাই জানতো দাদা, সবটাই জানতো। ওই যে কি একটা বলে না, আই ডোন্ট নো, মিটমিটে পাজি বা এই টাইপের মিচকে, এই হলো কি সেই মিচকে দাদা? সব কথা আছে পেটের ভেতরে। মেজমা, তুমি খুব বড় বাড়ির মেয়ে শুনেছি, অনেক লেখাপড়াও জানো তুমি, প্রত্যেকে তোমার হাতের কাজের তারিফ করে, তোমার মুখে না এই ভাষাগুলো ঠিক মানায় না গো। আর তুমি আমাকে ছোট করছো না, এই কথাগুলো বলতে গিয়ে তুমি নিজেই ছোট হয়ে যাচ্ছ। এমন করে বলো না প্লিজ। আর তাছাড়া তোমার এই সাজ পোশাকের সঙ্গে তোমার এই কথাবার্তা ঠিক মানানসই হচ্ছে না। তোমার মুখে আর যাই হোক এই মিচকে শব্দটা ঠিক মানায় না গো। আর আমি নিজেও মনে করছি তুমি আমাকে এই ধরনের কোনো কথা বলতে পারো না, তাই দুদিক থেকেই তোমাকে এই কথাটা উইথড্র করে নিতে হবে।
Just shut up. Shut up your mouth. কতবার স্পট থা তোমার? তুমি আমাকে আমার কথা উইথড্র করতে বলছো? আজ ওই বাড়িতে আসুক। হচ্ছে তোমার। জানি তো। বিচার সভা তো বসতেই পারে, রোজই বসছে, আর নতুন কি? কিন্তু আমার তো আর নতুন করে কিছু নেই যে আমি হারাবো নতুন করে। তাই আমাকে আর ভয় দেখিয়ে কি লাভ? কি আর হবে? আমাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে? কিন্তু আজকালকার মেয়েদেরও তো কিছু অধিকার আছে। আমার মনে হয় না তোমরা চাইলেই সেটা করতে পারো। আমাকেও চাইতে হবে। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার বাবা আমাকে এবার যেতেই হবে। আজ অভিমন্যু বাড়ি আসুক, আজের একটা হেস্তনেস্ত করতে হবে। বাবা, তুমি ওকে এই বাড়িতে রাখতে পারবে না। আজকে অভিমন্যু এলে ওকে বলো ও যেন ওর বউকে নিয়ে আলাদা হয়ে যায়, তা না হলে আমাদের বউদের ওপর ওর প্রভাব পড়বে, আমাদের বউরা নষ্ট হয়ে যাবে। বাবা, আমাদের বউরা মানে শ্রেয়া বা কথা কখনো তো এরকম কোনো কথা বলেনি, আর বলবেও না। ওরা তো, ওদের একটা স্ট্যাটাস আছে, একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, লেখাপড়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ও তো কিছুই জানে না লেখাপড়াটা কোথায় দরকার পড়ে বা কী কাজে লাগে। ওর ধারণা লেখাপড়া করা মানে হচ্ছে চাকরি করা। আসলে তা নয়, লেখাপড়া হচ্ছে মানুষের রুচি বদলায়, মানুষের স্বভাব বদলায়, মানুষকে সভ্য করে, সেটাও জানে না। আর জানবেই বা কোর থেকে, সেই শিক্ষা তো পায়নি, দেখেও নি কোনোদিন। লেখাপড়া মানুষের জীবনে কি এত বদল ঘটাতে পারে দাদা ভাই? সভ্য করে তুলতে পারে? এই তো চোখের সামনে কত লেখাপড়া জানা মানুষকে দেখছি, কই তারা তো এতটুকু বদলায়নি। লেখাপড়া শেখা বা না শেখা তাদেরকে একটুও বদলাতে দেয়নি, কোনো পার্থক্য নেই তাদের মধ্যে। এ তুমি নিজেকেই দেখো না, এই যে তুমি আমার সঙ্গে যে ব্যবহারটা করো, কেউ কি কখনো নিজের ভাইয়ের বউয়ের সঙ্গে এই ব্যবহারটা করে? দাদা ভাই, আপনার লেখাপড়াটা কিন্তু এই শিক্ষাটা বদল করতে পারেনি। আপনি কিন্তু কিছু মনে করবেন না, আমি কথাগুলো বলতে চাইনি, আজকে কথাগুলো উঠলো তাই না বলে থাকতে পারলাম না। আসলে কি হয়েছে জানেন তো, সব সময় মুখ বুজে মার খেতে খেতে আমার পিঠটা একেবারে দেয়ালে ঠেকে গেছে, আর এখন আমি মনে করছি আমি যদি ঘুরে না দাঁড়াই তাহলে হয়তো এইভাবেই মার খেতে খেতে একদিন হঠাৎ করে আমি মরে যাব। আমি মাকে দেখেছি, একজন মরে যাওয়া মানুষ। মাকে দেখেই কিন্তু আমি শিক্ষা পেয়েছি। বিশ্বাস করুন দাদা ভাই, আমি না মরে যাওয়ার আগে আর একবার চেষ্টা করছি বাঁচার। বাঁচার চেষ্টা করছি শুধুমাত্র দাদা ভাই। বাবা, আপনি কিন্তু রাগ করবেন না, আমি কিন্তু কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না, আমি কিন্তু আপনাদের কথা অনুযায়ী শিক্ষার কাজে যাচ্ছি, তাই আপনাদের কারোরই রাগ করা উচিত নয়। বাবা, আপনারা প্রত্যেক মুহূর্তে শিক্ষা 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 সারাক্ষণ শিক্ষা শিক্ষা করেন, আর আজকে যখন আপনার বাড়ির বউ শিক্ষা নিতে যাচ্ছে তখন আপনারা সকলে এভাবে ঝাঁপিয়ে কেন পড়লেন বাবা? এগুলো আপনাদের মানায় না।